ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা প্রিয়তমা। জানা গেছে এবার দেশের দর্শকদের মন জয় করে বিদেশের মাটিতে পাড়ি দিতে চলেছে প্রিয়তমা সিনেমাটি। শাকিবের দেওয়া তথ্য অনুযায়ী আগামী 7 জুলাই আমেরিকা কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়তমা। সেই সুবাদে বর্তমানে আমেরিকা অবস্থান করছেন শাকিব খান। এদিকে শাকিব খানের কাছে চাঁদা দাবি ও তাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান আসামি রহমতুল্লাহর আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন, ফলে আদালতের অনুমতি ছাড়া রহমতুল্লাহ বিদেশ যেতে পারবেন না। ভারতীয় গণমাধ্যম ই টাইমস মঙ্গলবার একটি সূত্রের বরাত দিয়ে জানায়, বলিউড অভিনেতা শাহরুখ খান লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের জন্য শুটিং করার সময় নাকে আঘাত পেয়েছেন এবং তার রক্তপাত শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ডাক্তাররা তাকে অস্ত্রোপচার করতে বলে। এই খবর প্রচার হওয়ার পরপর শাহরুখ খান মুম্বাই বিমানবন্দরে অস্ত্রোপচারের কোনো লক্ষণ ছাড়াই সুস্থ স্বাভাবিকভাবে ধরা দেন পাপারাজ্জিদের ক্যামেরায় এবং অভিনেতার ঘনিষ্ঠ সূত্রগুলি তার অস্ত্রোপচারের খবর মিথ্যা বলে দাবি করে। প্রকাশ পেয়েছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের বাওয়াল সিনেমার টিজার। প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে 1 মিনিট 25 সেকেন্ডের টিজারটি। চলমান যুদ্ধের মধ্যে দুটো চরিত্রের প্রেম আকাঙ্ক্ষা বিরহের আভাস পাওয়া গেছে এই টিজারে। সিনেমাটি পরিচালনা করেছেন দাঙ্গাল ও ছিচোরে খ্যাত নির্মাতা নীতেশ তিওয়ারি। 21 জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিনেমাটি। পাঁচ জুলাই থেকে শুরু হল জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিয়ন্সের রেনেসা ওয়ার্ল্ড ট্যুর ইন ফ্যাশন, যেখানে বিয়ন্সে তার সাম্প্রতিক অ্যালবাম এবং ট্যুরের জন্য পণ্যদ্রব্য লঞ্চ করতে কানাডিয়ান খুচরা বিক্রেতা হোল্ড রেনফ্রোর সাথে অংশীদারিত্ব করছেন। রেনেসা ফ্ল্যাগশিপ একটি ইনস্টলেশন যা শিল্পীর রেনেসা যুগের ফ্যাশন অ্যালবাম এবং ট্যুর উদযাপন করে।